আসসালামু আলাইকুম বিবি অনার্স দ্বিতীয় বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা এখন পড়ছি কৃষি বাজারজাতকরণ বিষয়টির অধ্যায় চোদ্দ লবণ বাজারজাতকরণ গত ক্লাসে আমরা অধ্যায় তেরো পর্যন্ত পড়েছি তো যারা তেরো পর্যন্ত পড়েছ তারা আমি আশা করছি তাদের কোনো সমস্যা নেই কেউ আমাকে সমস্যার কথা বলনি তো যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে খুবই কম সংখ্যক স্টুডেন্ট আসলে রেগুলার ক্লাসটা করছে এখন তোমরা কেন তোমাদের অফিস বা এই ধরনের অনেক কিছু বলে চাকরি করো তোমরা এক সময় ক্লাস করতে না কেন তোমরা অনলাইন ক্লাসে ক্লাসও এখন করছো অনলাইন ক্লাসে তো কলেজে আসতে হচ্ছে না কেন করছো না আমি আসলে জানি না আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবো তোমরা যদি চেষ্টা না করো তাহলে কিন্তু কোনোভাবেই ভালো ফলাফল আসা সম্ভব না আর কলেজ খুলবে তোমাদেরকে আমি আগেও একটা কথা বলেছি কলেজ খুলবে তারপর পড়াশোনা আরম্ভ করবা এই ধরনের ভাবনা মাথা থেকে বাদ দাও তোমরা অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো রেগুলার রেগুলার করার চেষ্টা করো তো যাই হোক আমরা এখন শুরু করছি অধ্যায় চোদ্দ লবণ বাজারজাতকরণ লবণ বাজারজাতকরণ খুব বেশি কঠিন চ্যাপ্টার না কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদেরকে হুবহু বইয়ের মত মনে রাখতে হবে আর বেশিরভাগই হচ্ছে আমরা যদি একটা কনসেপ্ট ক্লিয়ার থাকে আমরা লিখতে পারব তো আজকে আলোচ্য বিষয়বস্তু লবণের অর্থনৈতিক গুরুত্ব এবং লবণের বন্টন প্রণালী প্রথমে আমরা সবাই জানি যে লবণ আমাদের একটা খুবই অপ্রয়োজনীয় একটা উপাদান বা আমাদের প্রতিদিনের খাবারের মধ্যেই লবণ থাকে আমরা যে খাবারই খাই না কেন তার মধ্যে লবণ থাকে এবং আরেকটা জিনিস যে লবণ খাবারের স্বাদ নিয়ন্ত্রণ করার পাশাপাশি আয়োডিনের একমাত্র উৎস মানুষের কিন্তু লবণের অভাবে কি হয় গলগঞ্জ রোগ হয় এটা আমাদের কে বাঁচাতে পারে লবণ বাঁচাতে পারে কারণ লবণে আছে আয়োডিন তো আমাদের এই সব কিছু চিন্তা ভাবনা করে লবণ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর একটা অর্থনৈতিক গুরুত্ব আছে এই যে এই অর্থনৈতিক গুরুত্ব এই অর্থনৈতিক গুরুত্বটাই আমরা এখন পড়ব তা প্রথমে কি আসছে জিডিপিতে অবদান লবণ বাণিজ্যিকভাবে উৎপাদন হয় বিধায় কৃষিপণ্য হিসেবে এর উৎপাদন ও বাজারজাতকরণ মোট দেশজ উৎপাদনে ব্যাপক অবদান রাখছে অর্থাৎ গ্রোস ডেমোস্টিক যে প্রোডাক্ট জিডিপি এটার এটার একটা এটার একটা বৃদ্ধিতে লবণ কী করছে অবদান রাখছে এরপর আসছে কর্মসংস্থান বাংলাদেশে প্রায় তিরিশ হাজার একর জমিতে কি হয় লবণ চাষ হয় আবার বেসরকারি উদ্যোগে লবণ উৎপাদন এবং বাজারজাতকরণ হচ্ছে এই যে এত জায়গায় কাজ হচ্ছে এর ফলে কী হচ্ছে মানুষের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে বেকার মানুষরা এখানে কাজ করে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারছে চামড়া শিল্পে অবদান চামড়া শিল্পে লবণের অবদান গুরুত্বপূর্ণ দীর্ঘকাল থেকে চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে লবণ ব্যবহার হয়ে আসছে এর জন্যই আমরা এটা বলতে পারি যে লবণ কি করে চামড়াজাত পণ্য উৎপাদনে ব্যাপকভাবে সহায়তা করে খাদ্যদ্রব্য সংরক্ষণে আমাদের পৃথিবীতে যখন এরকম বৈদ্যুতিক ফ্রিজ বা খাবার সংরক্ষণে বিভিন্ন মেশিন আবিষ্কৃত হয়নি তার আগে কিন্তু আমাদের একমাত্র ভরসা ছিল কি লবণ লবণ দিয়ে মানুষ খাদ্য সংরক্ষণ করতো তবে বর্তমানেও কিন্তু লবণ দিয়ে মানুষ খাদ্য সংরক্ষণ করছে সুটকি মাছ আছে তারপর ইলিশ মাছ আছে এগুলো কি করা যায় এগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা যায় তারপর কিছু ফ্রুটস আছে যেগুলো তোমরা যদি লবণ দিয়ে ভিজিয়ে রাখো অনেক দিন লবণের মধ্যে কিন্তু সেই ফ্রুটসগুলো অনেক ভালো থাকে মানে অনেকটা আচারের মতো হয়ে যায় কিন্তু খাওয়া যায় তো সুতরাং খাদ্য সংরক্ষণে লবণের ব্যাপক ভূমিকা রয়েছে এরপর আসছে কৃষি হিসেবে লবণ যেহেতু পেশা হিসেবে অনেক কৃষক লবণ চাষের সাথে জড়িত তাই কৃষকরা এর উৎপাদন এবং বাজারজাতকরণ করে ফলে কৃষকদের আর্থিক সামর্থ্য তথা আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পায় তাই কৃষি হিসেবে অর্থনীতিতে লবণের অবদান অব্যাহতভাবে বাড়ছে এরপর আসছে শিল্পের কাঁচামাল হিসেবে লবণ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে লবণ ব্যবহৃত হয় যেমন চার চামড়া শিল্প তারপরে হচ্ছে ভোগ্যপণ্য সংরক্ষণ পশু খাদ্য ইত্যাদি আমদানি রপ্তানিতে অবদান আমাদের দেশে পূর্ণ চাহিদা অনুযায়ী লবণ উৎপাদনের আমাদের দেশে যে পূর্ণ চাহিদা অনুযায়ী লবণের সক্ষমতা রয়েছে এটা আমরা জানি কিন্তু সমস্যা হচ্ছে অব্যবস্থাপনার ফলে আমাদেরকে লবণ আমদানি করতে হয় অর্থাৎ আমদানি রপ্তানিতে লবণের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে উৎপাদন বৃদ্ধি করা গেলে আমদানির পরিবর্তে এমনকি লবণ রপ্তানি করা সম্ভব বর্তমানে এটা একটা সহজভাবে আমি একটু বলি যে আমাদের যে সক্ষমতা তাতে আমাদের দেশের মানুষের যতটুকু প্রয়োজন ওইটুকু লবণ উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব কিন্তু নানাবিধ সমস্যা এবং অব্যবস্থাপনার কারণে আমরা সেটা করতে পারছি না এর ফলে কি করতে হচ্ছে এর ফলে বিদেশ থেকে লবণকে কিনে আনতে হচ্ছে কিন্তু যদি আমরা সব সবগুলো নিয়ম ঠিকভাবে মানি অব্যবস্থাপনাগুলোকে দূর করতে পারি তাহলে কিন্তু আমরা চাইলে পৃথিবীর বাংলাদেশের বাইরে পুরো পৃথিবীতে লবণটাকে আমরা ছড়িয়ে দিতে পারি এবং এটা আমাদের একটা রপ্তানি খাত হতে পারে সেই সম্ভাবনা রয়েছে এরপর হয়েছে আছে আর্থিক ও সামাজিক নিরাপত্তা লবণ চাষিরা তাদের মুনাফা অর্জনের মাধ্যমে শুধু তাদের ব্যক্তিগত আর্থিক নিরাপত্তায় নিশ্চিত করে না পাশাপাশি সমগ্র অর্থনীতি তারা অবদান রাখছে ভূমির সর্বোচ্চ ব্যবহার উপকূলীয় অনেক এলাকায় লবণ চাষের উপর ভূমির ব্যবহার নির্ভরশীল অনেক ক্ষেত্রে ভালো দাম না পাবার কারণে কৃষকরা লবণ উৎপাদনে উৎসাহী হয় না এছাড়া দক্ষ বাজারজাতকরণ ব্যবস্থা থাকলে এসব এলাকার চাষ যোগ্য যেগুলো অনাবাদী জমি লবণ চাষের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব তাহলে আমরা বলতে পারি উপরোক্ত আলোচনা থেকে যে আমাদের লবণের একটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক রয়েছে তো আমরা এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকগুলোকে অবশ্যই মাথায় রাখব। এবং তোমরা আমি পড়ানোর পরেও তোমাদের পাঠ্য এই অবদানগুলো যার আমার সবার পাঠ্য বই যে এই পয়েন্টগুলো থাকবে তাই না যদি কোনো ভিন্ন পয়েন্ট থাকে সেটাও তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে যদি কোথাও প্রবলেম মনে করো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এরপর আসছে লবণের বন্টন প্রণালী লবণ প্রধানত দুটি উৎস থেকে সংগ্রহ করা হয় প্রথমত সাগরের লোনা পানি আর দ্বিতীয়ত খনি থেকে যা পরবর্তীতে শিল্পে প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণ করা হয় উৎপাদনকারীর উৎপাদিত লবণ বাজারজাত করার জন্য নানা পক্ষের দরকার হয় এটা তো আমরা জানি যে একটা যখন কিছু প্রোডাকশন হয় একা একা করে ফেলতে পারে না সব সময়। তখন কি করতে হয় বিভিন্ন পক্ষের দরকার হয় অর্থাৎ যারা মধ্যস্থ কারবার উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত লবণ পৌঁছানোর কাজটির সাথে অনেক মধ্যস্থ কারবারি জড়িত এটা আমি এখন যে ডায়াগ্রাম দিলাম তোমরা ডায়াগ্রামটা দেখো লবণ যে সরাসরি উৎপাদন করছে তার সাথে ডান দিকে দেখো দেখাচ্ছে কি কৃষক এবং প্রতিষ্ঠান নিতে পারে তারপর আবার বাম দিকে যে সবচেয়ে বাম দিকে যে অ্যারোটা সরাসরি লবণ উৎপাদনকারীর কাছ থেকে সরকার নিতে পারে আর মাঝে মাঝে দেখো কারা নিতে পারে স্থানীয় মা দালালরা নিতে পারে তার সে তাদের কাছ থেকে আবার সদাগাররা নিবে তাদের কাছ থেকে নিবে মিল মালিকরা মিল মালিকরা একদিকে সরকারকেও দিতে পারে অন্যদিকে পাইকারি ব্যবসাকে দিতে পারে পাইকারি ব্যবসায়ী কাকে দিবে খুচরা ব্যবসায়ীকে এবং এই যে সরকার এবং খুচরা ব্যবসায়ী তাদের দুজনের কাছ থেকেই আসলে আলটিমেট লবণটা কারা পাচ্ছে ভোক্তারা পাচ্ছে তো এটা হচ্ছে আমাদের লবণের বঞ্চন প্রণালী আমি আশা করব তোমরা বাসায় এই ডায়াগ্রামটা এঁকে ফেলবে কয়েকবার এঁকে প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষায় আর ভুলে যাবে না খুব সহজেই মনে থাকবে তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই আমি আশা করছি তোমরা আজকে পড়া বুঝতে পেরেছ যারা পড়া বুঝতে পারনি তাদের কাছে আমার আবারও অনুরোধ যে তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে ইনবক্স করে জানাবে অথবা কমেন্টের মাধ্যমে জানাবে কোথায় বুঝতে পারো নি সেটা আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা নিয়মিত ক্লাসের আপডেট পাবে আর তোমাদের যে বন্ধুরা এখনও এই আমাদের মার্কেটিংয়ের গ্রুপে জয়েন করেনি ক্লাস করছে না তাদেরকে অবশ্যই জানিয়ে দিবে গ্রুপে জয়েন করার জন্য তো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই তোমরা সবাই ভালো থেকো তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আল্লাহ হাফেজ